বারবার ব্যারিকেড ভেঙে দাবি জানাতে হচ্ছে কেন, এমনই প্রশ্ন রাখলেন ডিএফআই এসএফআই সারা ভারত মহিলা গণতান্ত্রিক সমিতি। যে ব্যারিকেড ভাঙতে হবে কেন, নিজেদের দাবি দেওয়া, গণতান্ত্রিক দাবি দেওয়া, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি জানাতে হয় তাতে বারবার পুলিশের অনুমতি পাওয়া যাবে না কেন, হাইকোর্ট থেকে অনুমতি নিতে হবে কেন, এইরকমই অভিযোগ করেছেন মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জির অভিযোগ গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবা মহিলাদের যা সঙ্গত প্রশ্ন, ন্যায্য প্রশ্ন তা তুলে ধরতে উত্তর চেয়ারে বসে থাকা আধিকারিকদের না দিতে হয় তা সুনিশ্চিত করার জন্যই বারে বারে ডেপুটেশন জমা দিতে গেলেই, মিছিল করতে গেলেই খেতে হয় জল কামান, তা আমরা রাজ্যবাসী প্রত্যক্ষ করছি একের পর এক মিছিল মিটিংয়ের ওপরে নিষেধাজ্ঞা, যা কার্যত হাইকোর্ট থেকে আদায় করে নিতে হচ্ছে। আবারও মীনাক্ষী মুখার্জিরা 23 মে কোচবিহারের জেলা শাসক দপ্তর অভিযান করবে। এর আগেও আমরা নদিয়াতে দেখেছি জেলা শাসক দপ্তর অভিযান করেছেন মীনাক্ষী মুখার্জি অত্যন্ত ঠান্ডা মাথায় শান্তি শৃঙ্খলাভাবে। এবারও কোচবিহারের যে ডেপুটেশন তা আমরা দেখতে পাবো এক অভিন্ন রূপ আশা করি। আপনারা যারা নিমিতা দর্শন দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আগামী রাজ্য রাজনীতিতে বামেরা তাদের হারিয়ে যাওয়া গৌরব কি আবার আনতে পারবে ফিরিয়ে।